সাপুরের কাছ থেকে উদ্ধার বিরাট অজগর। খেলা দেখানোর সময় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সাপটিকে উদ্ধার করে, পরবর্তীতে তাকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। খেলা দেখানোর সময় সাপুরের কাছ থেকে উদ্ধার এক অজগর সাপ। যদিও সাপুরে সাপটিকে ফেলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি, পরে অজগর সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদায়। জানা গেছে, এদিন পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকায় অজগর সাপ গলায় জড়িয়ে খেলা দেখাচ্ছিলেন এক সাপুরে। সেই সময় বিষয়টি নজরে আসে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। তারা সাপটিকে উদ্ধার করে মালদা বনদপ্তরের হাতে তুলে দেয়। বন আধিকারিক প্রদীপ গোস্বামী বলেন, এটি ইন্ডিয়ান রক পাইথন, বাংলায় অজগর নামে পরিচিত। এই সাপ ধরা বা সাপ নিয়ে খেলা দেখানো বেআইনি। আমাদেরকে এই সাপটা সকালবেলায় দেওয়া হয়েছে। এটা একটা রক পাইথন বা অজগর জাতীয় সাপ। যেহেতু এটা একটা শিডিউলড অ্যানিমেল, মানে এটা আমাদের শিডিউল 1 পার্ট 2 এর মধ্যে আছে, তাই এর ক্ষেত্রে আমাদের বেশ কিছু প্রোটোকল আছে। আমরা এটা করার পরে, আমরা মানে সাপটা নেওয়ার পরে আমরা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এবার ওনাদের নির্দেশ অনুযায়ী এটাকে তার ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে ছাড়া হবে। কোথায় ছাড়া হবে সেটা এখনও ঠিক করা হয়নি। আমরা জানিয়ে রেখেছি আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে, ওনারাও কথা বলে একটা সিদ্ধান্তে আসবে। সাপটা যেটা দেখে আমাদের মনে হচ্ছে প্রাথমিকভাবে ধারণা যে এটা অনেকদিন স্টারভেশনের মধ্যে আছে, খেতে টেতে পায়নি এবং হাইলি ডিহাইড্রেটেড ছিল। তো মালদা অ্যানিমেল কেয়ার ইউনিটের তরফ থেকে এখনই এটাকে একটা মানে ডিহাইড্রেটের জন্য জল টল খাওয়ানো হয়েছে এবং কিছু ওষুধও দেওয়া হলো, প্রাথমিক চিকিৎসা করা হলো এক প্রকার। ওনারা ভেটেরিনারি ডিপার্টমেন্টের সঙ্গেও কথা বলেছেন, ওনারা যেরকমভাবে গাইড করেছেন ওনারা সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন। এরপরে কিরমভাবে থাকছে না থাকছে, আমরা এখনো মেপে উঠিনি, তবে আমার যেটা দেখে মনে হলো 5 ফিটের কাছাকাছি এদিক ওদিক হবে। উদ্ধার হওয়া সাপটির স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সংগঠনের সদস্য বলেন, একজন সাপুরে সাপটিকে নিয়ে খেলা দেখাচ্ছিল, আমরা সেটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিই। সাপটার নাম হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন, বাংলায় অজগর নামে পরিচিত। এটা একটা সাপুরিয়া মানে গলায় নিয়ে ওই টাকা চাইছিল সবার কাছ থেকে, তো ওর কাছ থেকেই নেওয়া হয়েছে। এই সাপটা রাখা বেআইনি, আর এই সাপটা এখানে পাওয়াও যায় না। হ্যাঁ, ওই লোকগুলো উড়িষ্যা থেকে এসেছিলো। এটা একটু ঘন জঙ্গল যেখানে ডোবা টোবা থাকে, ওই রকম জায়গায় থাকতে পছন্দ করে। আমাদের মালদার সাইডে এখানে সাপগুলো পাওয়া যায় না, মেনলি পাহাড়ি নর্থ বেঙ্গলের দিকে পাওয়া যায়, দিকে বেশি পাওয়া যায়। এটা আমাদের পরিবেশের অংশ। হ্যাঁ, আর এই সাপটা বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।